শিবপুর মোড়ে ওভারলোড ডাম্পার নিয়ে যাওয়ায় স্থানীয়দের বিক্ষোভ ওভারলোড ডাম্পার একটি ওভারপোস্টকে ভেঙে দিয়ে চলে যাওয়ায় স্থানীয়রা থার্টি ফোরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের দাবি এই রাস্তায় কোনো ওভারলোড গাড়ি যাওয়া যাবে না সেই জন্যই ওভারপোস্ট দেওয়া হয়েছিল কিন্তু গতকাল রাতে একটি ডাম্পার সেই ওভারপোস্টকে ভেঙে দিয়ে গ্রামের মধ্যে ঢুকে যায় সেই কারণে স্থানীয়রা এদিন থার্টি ফোর আটকে বিক্ষোভ দেখান এই সমস্যার সমাধান না হলে আন্দোলন জারি থাকবে বলে জানান স্থানীয়রা ব্যারিকেডটা দিয়েছিলাম যাতে কোনো ওভারলোড গাড়ি আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ সাঁকোগুলোর অবস্থা খুবই খারাপ সেই কারণে যাতে ওভারলোড গাড়ি না ঢুকে এবং রাস্তাগুলো যাতে না হয় সেই কারণে তা হয়েছিল কিন্তু আমরা সেই ব্যারিকেডকে উপেক্ষা না করে পারমিশন পারমিশন ভিডিওর কাছ থেকে নিয়ে আমাদের ব্যারিকেডকে ভেঙে দিয়েছে মুকুল নিজেই বলেছি অবরোধ চলবে